ক্রমে হুমায়রা মুনতাকা বিদাত, দেখো ফিজিক্স চ্যাপ্টার 2 এর ফর্মুলা গুলো আমি পড়াইছিলাম। ক্রমে তুমি কি ফিজিক্স চ্যাপ্টার 2 পড়েছো? না স্যার, এখন আমি এটা পড়া শুরু করিনি। আচ্ছা, আমি ফর্মুলা গুলো একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো এক্সেলারেশন, আমার ওই ক্লাস রেকর্ডিংস গুলা তুমি এখানে পাবা, আমি দেখাচ্ছি। দেখো সবগুলো রেকর্ডেড ক্লাস তুমি এখানে পেয়ে যাবা। এই যে দেখো ওয়েবসাইটে সার্চ করলেই হবে, এই যে এখানে গুগলে গুগলে সার্চ করবা www.sadapsmath.com, এখানে তুমি রেকর্ডেড ক্লাস দিবা। রেকর্ডেড ক্লাস দিলে দেখো সবগুলা ক্লাস চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে? ক্রমে মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। আচ্ছা, তাহলে এখানে প্রিভিয়াস তিনটা ক্লাস হচ্ছে চ্যাপ্টার 2 এর বেসিক। দেখো এক্সেলারেশন, এক্সেলারেশন হচ্ছে যে এক্সেলারেশনের হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি, ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আর হচ্ছে যে টি মানে হচ্ছে টাইম। তারপর হচ্ছে যে আমরা কি শিখছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপর শিখছিলাম কি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তারপর কি শিখছিলাম, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তারপর শিখছিলাম কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এগুলো আমরা শিখছিলাম। ম্যাডা ক্যামেরা অন করো। Sir, I'm doing the class on my phone, so it's a bit. আচ্ছা সোহা ক্যামেরা অন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সোহা। প্রবলেম ছিল তো, তাই জন্য এটা গেছে। আচ্ছা, চ্যাপ্টার 2 পড়ছো ফিজিক্স সোহা? ফিজিক্সের চ্যাপ্টার 2 কি পড়া হয়েছে? নো স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রবলেম যদি পড়া না হয়ে থাকে। আচ্ছা, এগুলো হচ্ছে ফর্ম, এগুলো হচ্ছে তোমার কি ফর্মুলা এই চ্যাপ্টারের। হ্যাঁ একটু লিখে রাখো, এই চ্যাপ্টারের ক্লাসগুলো দেওয়া আছে ওয়েবসাইটে। হ্যাঁ ওইখান থেকে তুমি দেখে নিও। সোয়া বের করতে পারবা ক্লাসগুলো কোথায় আছে? সোহা বুঝে লিখছো? আচ্ছা শুনো, আমি তোমাদের কাছে কিছু সিকিউ দিব, ওগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর আমি তোমাকে আজকে কিছু সিকিউ করাবো আজকে। তোমরা অবশ্যই প্রমি আর সোহা ক্লাসগুলো প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং দেখে নিও, তাছাড়া বুঝবা না। মনে থাকবে? আচ্ছা দেখো কি Chapter 1 physics এর চ্যাপ্টার 1টা ইজি আছে। হ্যাঁ ওই জন্য এটা করাচ্ছি না, চ্যাপ্টার 2টা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ আসে, সেজন্য এই চ্যাপ্টারটা করাচ্ছি না। ওকে একটা মিনিট দাঁড়াও। না
আচ্ছা ঠিক আছে, এখন দেখো একটা কোয়েশ্চেন লিখতেছি, একটু আমি পড়াই। হ্যাঁ লাস্ট সমস্যা। আচ্ছা এই মুনতাকাবিদা, সোহা, প্রমি, হুমাইরা, হ্যালো, আমি 10 মিনিটস আমি একটা কোয়েশ্চেন লিখে দিচ্ছি। আমি একটা একটা কোয়েশ্চেন তোমাদের একটা সিকিউ দিচ্ছি, হ্যাঁ তোমরা একটু দেখো সিকিউটা, আমি একটু কাজ করতেছি। হ্যাঁ ওকে। হ্যালো হ্যালো, সরি আমার একটা ওই একটা মোবাইল চুরি হয়েছিল একবার, তখন তোমাদেরকে আমি পড়াতাম না, তো এটা নিয়ে একটু ইয়ে আর কি। আচ্ছা দেখো শুরু করি, আসো।
আসি স্টার্ট করি। হ্যাঁ দেখো একটা কোয়েশ্চেন আসছে আর লিখতেছি, এই কোয়েশ্চেনটা দেখো এ তোমার কি গাইডেড কিছু কিনছো কিনা হয়নি না? আচ্ছা দেখো কোয়েশ্চেনটা মজার, একটু কোয়েশ্চেনটা লিখি আগে। তোমরা একটু লিখো কোয়েশ্চেনটা তাড়াতাড়ি, ক্রমেই ক্যামেরা অন করো ভাইয়া। লিখছো কোয়েশ্চেনটা? ইয়ে সিস্টেমটা সিস্টেমটা লেখার পর দেখো তোমাকে বলেছে একটা কোয়েশ্চেন সি নাম্বারে তোমাকে বলেছে ফাইন্ড আউট দা ম্যাক্সিমাম হাইট অফ দা বল। এটা হচ্ছে যে ফার্স্ট কোয়েশ্চেন, ফাইন্ড আউট দা ম্যাক্সিমাম হাইট অফ দা বল, ঠিক আছে? লিখেছো ভাইয়া? হ্যাঁ বলো। Yes, sir. সোহা কোনটা? স্যার ওই লাস্ট লাইনে ফাইন্ড আউট দা ম্যাক্সিমাম হাইট অফ দা বল এটার উপরে, এটা হ্যাঁ হ্যাঁ 30 মিটার অ্যাওয়ে লিখছো কোয়েশ্চেন। আচ্ছা দেখো এবার খেয়াল করো, শুরু করি। আচ্ছা দেখো খেয়াল করো, ফিজিক্স জিনিসটা অনেক বুঝতে হয়, ঠিক আছে? একটু মনোযোগ দাও। প্রমি, প্রমি কোথায় তুমি? স্যার আমি এখানেই আছি। তাই এরকম হয়ে আছে কেন তুমি, তোমার বল উল্টে আছে কেন এরকম? স্যার লাইটিং এর জন্য। তাই আচ্ছা দেখো, দেখো এ ক্রিকেট বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড। একটা ক্রিকেট বল কি করা হয়েছে, তুমি উপরের দিকে থ্রো করছো, ওকে? তো বাই মুকুল উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, ওকে? এটা ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, তুমি এটা 20 মিটার পার সেকেন্ড উপরের দিকে থ্রো করছো, ওকে? এতটুক, এই এতটুক পর্যন্তই আমার ফার্স্টের যে আনসারটা করতে হবে তোমাকে বলছে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য বল, তাহলে এতটুকুই ইনাফ। তাহলে তুমি দেখো আমি ধরে নিলাম হাইটটা হচ্ছে যে কত, আমি ধরে নিচ্ছি হচ্ছে যে হাইট হচ্ছে এইচ, লেট হাইট কত, ম্যাক্সিমাম হাইট কত,
ম্যাক্সিমাম হাইট কত? h, ওকে। তাহলে এখন দেখো এটা যদি আমি বের করতে চাই, হ্যাঁ আচ্ছা যখন এটা থ্রো করব, এটা এখানে দেওয়া আছে কি কি দেখো তো, ইনিশিয়াল ভেলোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড। ইউ দেওয়া আছে কত? 20 মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা ম্যাক্সিমাম এই ফাইনাল ভেলোসিটি কত হবে বলতে পারবা? ফাইনাল ভেলোসিটি কত হবে বলতে পারবা? হ্যাঁ বলো দেখি একটু কমন সেন্স অ্যাপ্লাই করে, এটার ফাইনাল ভেলোসিটি কত হবে? একদম উপরে যখন থ্রো হুমায়রা কত হবে? স্যার উইল বি ইউজ দ্য ফর্মুলা, ফাইনাল ভেলোসিটি কি হবে? এটা হবে জিরো হবে না, যখন এটা একদম উপরে উঠে যাবে তখন এটা জিরো হয়ে যাবে না, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি জিরো না, বুঝে গেছে? আর তুমি জানো কি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কত জানো তুমি? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তুমি জানো তাই না? তাহলে তুমি এখানে তিনটা ইউ ভি আর জি এর ভ্যালু জানো তাই না? বাট তুমি কি জানো না? তো এই চারটা প্যারামিটার দিয়ে তুমি একটা ফর্মুলা জানো, সেই ফর্মুলাটা কি বলো দেখি, যেখানে ওই এইচ ভি ইউ জি এই চারটা প্যারামিটারই আছে, এটা কোন ফর্মুলাতে বলো তো দেখি? We know V square is equal to U square plus, we know V square is equal to key, U square plus 2GH, তাই না? হ্যাঁ এই ফর্মুলাটা আমরা জানি না, এগুলো প্রিভিয়াস ক্লাসে খুব সুন্দরভাবে ডিসকাস করা হয়েছে। তো এখন দেখো এটা তো থ্রোয়িং অবজেক্ট, এটাকে তুমি থ্রো করছিলা তাহলে এটা মাইনাস হবে না? আমি বলছিলাম না ফলিং অবজেক্টের ক্ষেত্রে প্লাস হয়, থ্রোয়িং অবজেক্টের ক্ষেত্রে মাইনাস হয়, বলছিলাম লিখে দিছিলাম? Yes sir. আচ্ছা তাহলে v square is equal to u square minus 2gh, তাহলে আমি কিসের ভ্যালু বের করব? আমি h এর ভ্যালু বের করব না, তাহলে আমি কি করব? or 2gh is equal to u square minus v square, or h is equal to কি হবে? u square minus v square divided by 2g, এটা হবে। ওকে এতটুকু লিখে ফেলো, আর না বুঝলে বলিও আমাকে। স্যার ইনিশিয়াল ভ্যালুকে কি ইউ বলে? ইনিশিয়াল কি ইউ বলে আর ফাইনাল ভেলোসিটি কে ভি বলে, ওকে হইছে? ইয়েস স্যার। আচ্ছা এবার তাহলে কি করবা, এবার দেখো তাহলে ভ্যালুগুলা পুট করো, এবার ভ্যালুগুলা পুট করো। ইউ স্কয়ার কত? 20 স্কয়ার মাইনাস 0 স্কয়ার ডিভাইডেড বাই 9.8, ওকে। হাইটের ইউনিট হচ্ছে মিটার, সেজন্য মিটার লিখবা এখানে, তাহলে কত হচ্ছে? 400 ডিভাইডেড বাই 9.8, তাহলে 400 ডিভাইডেড বাই 9.8 কত হয় স্যার? 20.408 এম সামথিং আসে। 400 ডিভাইডেড বাই 9.8 ইজ ইকুয়াল টু হচ্ছে 40.816, এ বুঝতে পারছো এটা? হ্যাঁ
আচ্ছা এটা একটা কমন সিকিউ, এটা পরীক্ষাতে আসে, সি নাম্বারে এটা কোয়েশ্চেন ছিল। এবার ডি তে হুমায়রা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা না বুঝলে বলো, এ কঠিন লাগতেছে? নো স্যার। সোহা, মুনতাকা, বিদাত, তারপর হচ্ছে যে প্রমি, তোমাদের কঠিন লাগতেছে? না স্যার। লাগতেছে না? আচ্ছা কিন্তু তোমরা কিন্তু ওই তিনটা ভিডিও দেখে নিও, ওগুলো ছোট ছোট ভিডিও, বেশি বড়ও না, ওগুলা থেকে তুমি বেসিক ধারণাটা পাবে এই চ্যাপ্টারের। এরপর দেখো তোমাকে বলছে যে ইজ ইট পসিবল ফর নিশান টু ক্যাচ দ্য বল বিফোর ড্রপ অন আর্থ। এরপরে তোমাকে বলেছে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, ডি নাম্বারটা, ইজ ইট পসিবল ফর নিশান ফর নিশান টু ক্যাচ দ্য বল বিফোর ড্রপড অন আর্থ। এই হইছে? ইয়েস স্যার। এটা লিখছো? ইয়েস স্যার। তাহলে বলটা থ্রো করছে কে? বলটা থ্রো করছে হচ্ছে কে কে? মুকুল, তাই না? হ্যাঁ। আর কি হলো, নিশান আসছে না এদিক থেকে, কে আসছে দেখো, এট দ্য সেম টাইম নিশান ট্রাই টু ক্যাচ দ্য বল, ওকে, কামিং উইথ আ ইউনিফর্ম ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড, ওকে, আর ফ্রম 30 মিটার অ্যাওয়ে। তো নিশান কি বলটা ধরতে পারবে কিনা এটা হচ্ছে তোমাকে কি এক্সপ্লেন করতে হবে, বুঝে গেছে? বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা তাহলে ফার্স্টে দেখো এই বলটা উপরে থ্রো করছে, উপর থেকে আবার নিচে পড়ছে, তাহলে কতক্ষণ টাইম লাগছে সেটা তোমাকে বের করতে হবে, ওকে? তাহলে দেখো, তাহলে ধরো হিয়ার রিকোয়ার্ড টাইম টু ড্রপ দ্য বল অন আর্থ, এটা কত হবে? টি ইজ ইকুয়াল টু, একটা ফর্মুলা শিখেছিলাম লাস্ট ক্লাসে, টি ইজ ইকুয়াল টু কি, টু ইউ বাই জি, তাই না? শিখেছিলাম মনে আছে? মনে নাই? আচ্ছা দেখো, টু ইউ বাই জি, টু ইউ বাই জি কেন ইউজ করলাম, কারণ আমি ইনিশিয়াল ভেলোসিটিটা জানি, এটাকে কত কত ইনিশিয়াল ভেলোসিটি থ্রো করা হয়েছে সেটা জানি, তাহলে টু ইন্টু কত হবে, 20 ডিভাইডেড বাই জি, জি মানে কত, 9.8, এটা এখানে ইউনিট কি হবে, ইউনিট হবে সেকেন্ড, তাহলে 2 ইনটু 20 তাহলে কত আসছে, তাহলে বলটা টোটাল ল্যান্ড করতে কতক্ষণ টাইম লাগবে, 4 পয়েন্ট কতটুকু, 08 সেকেন্ড, লিখো তাহলে এটা। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা এবার দেখো, এবার দেখো কে আসতেছে, মুকুল আসতেছে না রাইট সাইড থেকে? হ্যাঁ,
রাইট সাইড থেকে কে আসছে মুকুল আসছে না নাও নাও তাহলে দেখো তাহলে মুকুলের কতটুকু টাইম লাগছে মুকুলের টাইমটাকে আমি ধরলাম টি প্রাইম একটা টি প্রাইম ধরলাম টোটাল ডিস্টেন্স বাই টাইম টোটাল ডিস্টেন্স বাই ভেলোসিটি সরি হ্যাঁ কি প্রাইম কেন প্রাইম বলতে হচ্ছে আরেকটা ডিফারেন্ট টাইম তো সেজন্য তাহলে আমরা কি জানি v is equal to s by t জানি না তাহলে t is equal to কি s by v আমরা জানি v is equal to s by t তাহলে v is equal to কি হবে s by t হবে না টোটাল বা s by v হবে না টাইম সমান কি হবে s divided by v এটা বুঝা গেছে প্রমিস সুহা জি স্যার টোটাল ডিসটেন্স ডিভাইড বাই ভেলোসিটি মুকুলের ভেলোসিটি কত ছিল 6 আর টোটাল টাইম ছিল কত 30 তাহলে কতটুকু টাইম লাগছে তার মুকুলের মুকুলের কত টাইম কতটুকু টাইম লাগলো 5 সেকেন্ড তাহলে দেখো মুকুলের টাইম বেশি লাগছে না মুকুলের টাইম বেশি লাগছে না ইয়েস স্যার মুকুল কি বলটা ধরতে পারবে না হ্যাঁ ইট ইজ মুকুলের ইজ ইট নট পসিবল ইট ইজ নট পসিবল টু ক্যাচ দা বল বিফোর কি বুঝে গেছে সো ইট ইজ নট পসিবল টু ক্যাচ দা বল কেমন লাগছে সিকিউটা এখন কথা হচ্ছে সবগুলো এরকম মজার না ফিজিক্সে সিকিউ কঠিন হয় অনেক কঠিন হয় হ্যাঁ তোমাদেরকে টিচাররা চাইবে যে তোমরা যাতে না পারো ঠিক আছে তো বিভিন্ন ভাবে তোমাদেরকে আটকানোর চেষ্টা করতে হবে তো এখন সলিউশন কি তোমাদেরকে বেশি বেশি সিকিউ সলভ করতে হবে ফার্স্টে বোর্ড কোয়েশ্চেন শেষ করে ফেলো ফার্স্টে বোর্ড কোয়েশ্চেন সব শেষ করে ফেলো দেন স্কুল ক্যাডেট এগুলো সব শেষ করে ফেলবা বুঝে গেছে কথা আমি তোমাদেরকে এখন ছবি তুলে পাঠাচ্ছি ছবি তুলে আমি তোমাদেরকে ছবি তুলে আমার একটা স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে এগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা কি করবা তোমরা হচ্ছে এই সিকিউ গুলো প্র্যাকটিস করবা বাসায় বসে বসে এবার পুরো সিকিউটা একটু দেখে নাও এবার পুরো সিকিউটা একটু দেখে নাও তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম পুরো সিকিউটা কমপ্লিট করো প্রমি ক্যামেরা অন করো
শেষ দেখছো Yes, sir. শুনো তোমাদেরকে আমি বলি তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও ফেলটেল করতে না চাও ঠিক আছে হ্যাঁ যে বা খারাপ রেজাল্ট করতে না চাও তোমাদেরকে একটা কথা বলি আমি শুনো তোমরা কি করবা ফার্স্টে বইটা পড়ে ফেলবে না ফার্স্টে তো বই পড়বা তাই না বই পড়ার পরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে টেস্ট পেপার আছে না আমি টেস্ট পেপার পড়াবো মেইনলি টেস্ট পেপার থেকে কি পড়াবো বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন করাবো তারপরে কি করাবো ক্যাডেট ক্যাডেট স্কুলের কোশ্চেন তারপরে করাবো বিভিন্ন স্কুলগুলা নাম করা যে স্কুলগুলো আছে ঢাকা চিটাগাং এর সেগুলো সলভ করাবো তোমরা যেটা করবা ফার্স্টে দেখো টোটাল চারটা পার্ট হয় তোমরা জানো তো হ্যাঁ তোমরা কি জানো যে চারটা পার্ট হয় কোশ্চেনে ইয়েস স্যার আচ্ছা তো এখানের মধ্যে দেখো এই যে এটা যেটা হয় কম্প্রিহেনসিভ বলে না বি পার্টটাকে ইয়েস স্যার তো এই কম্প্রিহেনসিভটা কিন্তু কঠিন হয় এটা বেশি কঠিন এই কেমিস্ট্রিটা ফিজিক্সেরটাও কঠিন হয় তো তোমরা কি করবে কম্প্রিহেনসিভ এই দুটো পার্ট আগে শেষ করে ফেলবা মানে এই দুটো পার্ট আলাদা পড়বা টেস্ট পেপার থেকে এ আর বিটা এই দুটো আলাদা পড়বা মানে কম্প্রিহেনসিভ সব সলভ করবা ঠিক আছে আর সি আর ডি এর মধ্যে কঠিন হয় ডিটা সিটা ইজি হয় সিটা তোমরা মোটামুটি পারবা ওই বই থেকে বাট ডিটা পারবা না বুঝতে পারছো কথাটা মুন্তা কবি দাদা কোথায় তাকিয়ে আছো কোন দিকে তাকিয়ে আছো খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি দেখো তাহলে এখানে সাইমা ক্যামেরা অন করো তোমার তাহলে দেখো তাহলে তোমরা কি করবা টেস্ট পেপার থেকে এই পার্টগুলো সবগুলো তোমাদেরকে কি করতে হবে সলভ করতে হবে ঠিক আছে বুঝছো তো তোমরা কি করো ফার্স্ট তাহলে এখন আমি তোমাদেরকে টেস্ট পেপার থেকে কোয়েশ্চন দিছি তোমরা এগুলো সলভ করবা বসে 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 ওকে এখন একটা কথা বলি 2020 তে যে কোয়েশ্চেন গুলো আসছে ফিজিক্সের চ্যাপ্টার 2 থেকে 2020 তে যে কোয়েশ্চেন গুলো আসছে সেই কোয়েশ্চেন গুলো কেমন আমি তোমাকে বলি সবগুলো একই রকম সবগুলো একই রকম এবং সবগুলো গ্রাফ সবগুলো কেমন সবগুলো কেমন গ্রাফ করা ঠিক আছে যেমন আমি তোমাদেরকে দেখাই প্রথম কোয়েশ্চেনটা দেখাই দেখো এখানে আছে আমি বের করছি দেখো একটু টাইম দাও বের করছি দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো দেখো একটা গ্রাফ দিছে তোমাকে হ্যাঁ তোমাকে বলছে কি দা গ্রাফ শোজ ভেলোসিটি ভার্সেস টাইম তোমাকে এখানে কি দেখাচ্ছে গ্রাফটা ভেলোসিটি ভার্সেস টাইম ফ্রম দা গ্রাফ ও এ বি লাইন ফর দা ফার্স্ট কার এন্ড সি ডি লাইন ফর দা সেকেন্ড কার ওকে তোমাকে দুইটা কারের কি দেওয়া আছে ভেলোসিটি দেওয়া আছে এখানে ঠিক আছে এরপর তোমাকে বললো দেখো হোয়াট ইজ পিরিয়ডিক মোশন হোয়াট ইজ কি পিরিয়ডিক মোশন ডেফিনেশন আমরা বইতে পড়ছি না পড়ছিলাম আচ্ছা এরপর দেখো বলছে হোয়াই দ্য ট্রাভেলিং ডিস্টেন্স ইজ নট ইকুয়াল ওয়েন সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড অফ ডিফারেন্ট মাস বডি অফ কি মাস বডিজ ওকে এই কোয়েশ্চেন দেখো এটা কি আমরা বইতে পড়ছি না বি নাম্বারটা এই বিটা কি আমরা বইতে পড়ছিলাম পাইছিলাম কোথাও কি বলি বি নাম্বারটা আমরা বইতে পড়ি নাই বি নাম্বারটা আমরা বইতে পড়িই নাই দেখো বলছে হোয়াই দ্য ট্রাভেলিং ডিস্টেন্স ইজ নট ইকুয়াল ওয়েন সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড অফ ডিফারেন্ট মাস বডিজ ওকে তো এখানে দেখো ওয়েন দ্য সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড টু ডিফারেন্ট মাস বডিজ দ্য বডিজ গেট ডিফারেন্ট অ্যামাউন্টস অফ কি এক্সেলারেশন
কারণ দুইটা তো মাস ডিফারেন্ট, মাস ডিফারেন্ট হলে এক্সেলারেশন কি সেম কাজ করবে, ডিফারেন্ট এক্সেলারেশন হবে না? হ্যাঁ, ধরো তোমাদের তোমাদেরকে যদি ধাক্কা দিলে, তোমাদের যে এক্সেলারেশন হবে আমাকে ধাক্কা দিলে কি সেম এক্সেলারেশন হবে? না, হবে না। তো এখানে এটাই লিখছে, এখানের মধ্যে এক্সপ্লেইন করছে। বুঝে গেছে সোহা আর প্রমি? ইয়েস ইয়েস। আচ্ছা, সি নাম্বার, সি নাম্বার তোমাকে বলেছে ডিটারমিন দ্য এক্সেলারেশন অফ দ্য ফার্স্ট কার। তোমাকে প্রথম কারের কি বের করতে বলছে? এক্সেলারেশন বের করতে বলছে। ওকে আশা করি কেমন? দেখো ফার্স্ট কারের জন্য দেখো কোন লাইনটা, ও এ বি, ও এ বি লাইনটা হচ্ছে প্রথম কারের জন্য। আশা একটু গ্রাফটা ড্র করি আগে। আচ্ছা, গ্রাফটা ড্র না করো বোঝানো যায়? কেমনে বোঝানো যায় দেখো, খেয়াল করো, দেখতে পাচ্ছো ঠিকভাবে? ইয়েস স্যার। আচ্ছা, এটা দেওয়া আছে কত, 20, এখানে দেওয়া আছে কত, এটা 40, এটা ও, এটা এ, এটা বি। তারপর কি বলছে তোমাকে এখানে, এটা হচ্ছে কত, 40, এটা কি ডিস্টেন্স, এটা ভেলোসিটি, এটা কি ভেলোসিটি, আর এটা হচ্ছে গিয়ে তোমার কি টাইম। ওকে, এটা হচ্ছে তোমার গ্রাফটা হচ্ছে এরকম। তো তোমাকে বলতেছে ডিটারমিন দ্য এক্সেলারেশন অফ দ্য ফার্স্ট কার, তোমাকে এই কারটার এক্সেলারেশন বের করতে বলছে। হ্যাঁ, তাহলে দেখো ও থেকে এ তে এক্সেলারেশন কত, ও থেকে যে এ তে আসছে কারটা, তাহলে এক্সেলারেশন কত হবে? দেখো ভেলোসিটি কত হয়েছে, কত হয়েছে, 40, 40, আগে কত ছিল, 0। তাহলে আমরা এক্সেলারেশন সমান কি জানি, ভি মাইনাস ইউ বাই টি, এটা জানি না। তাহলে ভি এর ভ্যালু কত, 40, ইউ কত, 0, টাইম কতটুকু লাগছে, কতটুকু টাইম লাগলো বলো বলো, এদিকে টাইম দেওয়া আছে কতটুকু টাইম লাগছে, 20। 20। তাহলে 40 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু কত হবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার, বুঝা গেছে? এটা এটা হচ্ছে যে তোমার ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন, সাইমা বুঝছো? সরি, একটু আবার বুঝিয়ে দিবেন। কে বলছো, সোহা? ইয়েস স্যার। দেখো সোহা, তোমাকে এটা এই গ্রাফের মধ্যে এদিকে টাইম, এদিকে টাইম বুঝাচ্ছে, আর এদিকে হচ্ছে ভেলোসিটি। হ্যাঁ, তাহলে দেখো সোহা এখানে বলছে যে এই কারটার এক্সেলারেশন কত হয়েছে, তাহলে এ পয়েন্টে তুমি দেখো এটার ভেলোসিটি কত ছিল, 40, আর আগে কত ছিল ভেলোসিটি, 0। 0 থেকে গাড়িটার ভেলোসিটি কত হয়েছে, 40 হয়েছে, কতটুকু টাইম লাগছে, 20 মিনিট, 20। তাহলে 40 ডিভাইডেড বাই 20 কত হবে, মানে এটা এখানে ভ্যালু বসাইছি। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো ডি নাম্বারটা, এবার দেখো উইচ কার ট্রাভেলিং মোর ডিস্টেন্স ইন 30 সেকেন্ড, কোন গাড়িটা 30 সেকেন্ডে বেশি ডিস্টেন্স কি করছে, কভার করছে, বুঝছো কোয়েশ্চেন? বুঝছো? আচ্ছা, তাহলে দেখো তোমাকে এখানে কি করতে হবে জানো, এখানে তোমাকে এরিয়া বের করতে হবে। কি বের করতে হবে, এরিয়া কিসের এরিয়া বের করতে হবে, প্রথম কাটটার। এটা একটা ট্রাপিজিয়াম, দেখো ও এই, এটা একটা ট্রাপিজিয়াম এ বি, আর এটার নাম কি দিছে ওরা, এ বি তো, আর বাকিগুলো তো নাম দেয় নাই। আচ্ছা, তাহলে প্রথম কারটা দেখো ও এ বি, হ্যাঁ, আর এটা ধরো তোমার, এটা ধরো এফ, ঠিক আছে, এটা একটা কি ও এ বি এফ, এটা একটা ট্রাপিজিয়াম না, এটার এরিয়া বের করতে হবে। ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা জানো, ক্লাস এইটে পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ, এই ট্রাপিজিয়ামটার ফর্মুলা কি হবে বলো দেখি, ও এ বি এফ এই ট্রাপিজিয়ামটার হাফ অফ সাম অফ দা সাম অফ দা ট্রায়াঙ্গেল প্যারাল অফ দা প্যারালাল সাইডস, সাম অফ দা ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, বিএফ। বুঝতে পারছো?
এস ইয়ে প্রমি বুঝতে পারছো এটা ইয়েস স্যার সাম অফ দা প্যারালাল সাইডস ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স তাহলে দেখো সাম অফ দা প্যারালাল সাইডস কত এ বি প্লাস ও এফ এ বি কত এ বি হচ্ছে তোমার এখানে 10 এ প্লাস তাহলে থার্টি সেকেন্ড হলে কত বসবে থার্টি বসাবো বুঝছো আর এটার সূত্র কি হবে এটার জন্য কত এটার ভ্যালু হচ্ছে 40 তাহলে কত হচ্ছে টোটাল হাফ ইনটু 40 ইনটু 40 তাহলে কত হচ্ছে 20 ইনটু 40 800 তাহলে টোটাল কতটুকু আসলো ভাইয়া বুঝে গেছে তাহলে এই এরিয়াটাই এটা কতটুকু এরিয়া সেটাই হচ্ছে এটা ডিসটেন্স এটা কভার ডিসটেন্স কি তুমি এরিয়াটাই হবে কি কতটুকু ডিসটেন্স কভার করছে সেটা বুঝতে পারছো ভাইটা বুঝতে পারছো জি স্যার আচ্ছা এরপর দেখো এরপর তোমাকে বলা হলো যে এরপর আসো ওসিডির এবার বসে ওই আরেক আরেকটা কারের ডায়াগ্রামটা এরকম ছিল না দেখো আরেকটা কারের ডায়াগ্রামটা এরকম ছিল এটা কত ছিল 60 এটা কত ছিল 30 আর এটা ছিল 0 তো এটা দেখো এটার ক্ষেত্রে এরিয়া না এটা একটা ট্রায়াঙ্গেল না ইয়েস স্যার তাহলে এটা ট্রায়াঙ্গেলের ফর্মুলা তুমি জানোই OD ইনটু OC হাফ ইনটু কি OD ইনটু কি হাফ ইনটু বেস ইনটু হাইট জানো না তোমরা এটা ক্লাস 7 এ শিখছো 5 ও ছিল তাহলে হাফ ইনটু OD এর ভ্যালু কত 30 আর OC এর ভ্যালু কত 60 তাহলে 360 এ 1800 তাহলে 900 আসছে তাহলে এটা কত আসলো 900 তাহলে কোন কোন কারটা বেশি ডিসটেন্স কভার করছে সেকেন্ড কার না সেকেন্ড বুঝতে পারছো সিকিউটা ইয়েস স্যার কারো কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা এরপরে সিকিউ নাম্বার 2 সিকিউ নাম্বার 2 টাও দেখো গ্রাফ রিলেটেড আচ্ছা সিকিউ 2 তে আমি যাচ্ছি না তোমরা এগুলো কি করবা সিকিউ 2 2 টা দেখো 2 টা এখানে আমার স্টুডেন্টটা ঠিকভাবে ছবি তুলে পাঠায় নাই 2 টা ও আমি তোমাদেরকে যেটা করাবো শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন গুলো আপাতত বেশি বেশি প্যারা নিও না শুনো তোমাদেরকে আমি কিছু বোর্ড কোয়েশ্চেনের ছবি তুলে পাঠাবো হ্যাঁ তোমরা ওগুলো সলভ করবা ঠিক আছে ওগুলো সলভ করে প্রবলেম গুলো আমাকে বলবা কেমন ঠিক আছে আমি তোমাদেরকে ওগুলো সলভ করে দিব শ্যামা বুঝছো কথাটা আমার হ্যাঁ তোমাদেরকে আমি কিছু বোর্ড কোশ্চেনের ছবি দিলে আপাতত পাঠাচ্ছি তোমরা আগে বোর্ড গুলো সলভ করে ফেলো আর কিছু এমসিকিউ সলভ করো আর বইটা ভালোভাবে পড়তে হবে ওকে তাহলে তোমাদের নেক্সট ক্লাসের কাজ কি আমি একটু ওকে বলি যে ছবি তুলে পাঠাতে পাঠালে তোমাদেরকে কি তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা কত কত 2020 2019 2018 একটা কোয়েশ্চেন জাস্ট হ্যাঁ তারপর 2017 বেশি হবে না মোট টোটাল 10টা হবে আগে এই 10টা সলভ করো এরপরে ক্যাডেটে যাব এরপর স্কুলে যাব ওকে মনে থাকবে তাহলে আমি তোমাদেরকে এগুলো ছবি তুলে পাঠাচ্ছি প্লাস এমসিকিউ গুলা এগুলো সলভ করে ফেলো এমসিকিউ হ্যাঁ তুমি দেখো একটা জিনিস খেয়াল করো তুমি যদি প্রতি মাসে দুইটা করে চ্যাপ্টার শেষ করো ভালো করে কয়টা করে মাত্র মাসে কয়টা করে দুইটা করে তাহলে এক বছরে কয়টা হচ্ছে 24টা ফিজিক্সে টোটাল চ্যাপ্টার কয়টা জানো
ফিজিক্সের টোটাল চ্যাপ্টার কটা জানো? হ্যাঁ 14টা। 14টা চ্যাপ্টার। কেমিস্ট্রি কটা জানো? হ্যাঁ হ্যাঁ ২৪টা হয়েছে। তাহলে তুমি যদি প্রতি মাসে দুইটাও যদি খুব ভালোভাবে যদি আস্তে ধীরে ভালোভাবে শেষ করো তবে তো এক বছরের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। তোমার সবগুলো শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু তোমাদের স্কুলে প্রথম বছর সবগুলো করাবে না, ক্লাস নাইনে তোমাদের সব শেষ করাবে না। বুঝে গেছে কথাটা? তো আমি কি চাই, কিন্তু আমি ইনশাল্লাহ এই বছরে তোমাদের সবগুলো চ্যাপ্টার শেষ করে দিব। হ্যাঁ ঠিক আছে। তো তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে বসে আস্তে আস্তে পড়ালেখা করা। আমি তোমাদেরকে এগুলো ছবি তুলে পাঠাচ্ছি, আমি এগুলো কালকে নেক্সট ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করব। কিন্তু তোমরা আগে ভাগে পড়ে রাখি, আমি একটু পরে ওকে বলতেছি পাঠাতে, ও পাঠালে আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, মনে থাকবে? Yes sir। আর এমসিকিউ, এমসিকিউ কি করবা, ওই একটা দেখি ওকে বলতেছি পাঠাতে, ও আপাতত ওগুলো শেষ করো। ওকে আজকে এতটুক থাক। হ্যাঁ ওকে, আমার দাওয়াত আছে তো দাওয়াতে যাবো। ওকে নেক্সট ক্লাস পরশুদিন আটনিতে 9টা বাজে। ওকে সরি 9টা বাজে বলতেছি, 8টা বাজে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে স্যার।